দেশে মোদী সরকার এবং বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের জয় কামনা করে হাবড়ায় হোমযজ্ঞ বিজেপি কর্মীদের। হাবড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা স্বপন রায়ের নেতৃত্বেই হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। এবার বিজেপি 400 পার করবে। পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার 1 লক্ষের বেশি ভোটে জিতবেন, সেই কামনা রেখেই হোমযজ্ঞ শুরু হয়েছে। 4 ঘন্টা ধরে 4 জন পুরোহিত মিলে এই হোমযজ্ঞ শুরু হয়েছে হাবড়ার নাম করা ব্যবসায়ী স্বপন রায়ের বাড়িতে। মনসা মন্দিরের সামনে চলছে এই হোমযজ্ঞ। মনে থেকে এটা আসছে, এটা কোনো পাবিগত ব্যাপার আমি বলছি না। আমি স্বপন রায়, মামুনসা, বস্ত্রগড়, কর্ণগড়, আমার মনে চেয়েছে। আমি 2 মাস খাটাখাটি করছি বিজেপি পার্টির জন্য, সেই কারণে আমার মন বলছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাস যাদের প্রধানমন্ত্রী হন তার জন্য 400 পার হবে, এই আশা রাখি। এবং এই রাজ্যে যাতে বাংলা, যাতে বিজেপি আসে বাংলায়, তার জন্য আমি এই যজ্ঞের আয়োজন করেছি। এবং স্বপন মজুমদার যাতে সশরীরে 1 লক্ষ ভোটে জিতে আজকে এইখানে সংসদ হতে পারেন, তাকে দিল্লি যাতে পাঠাতে পারি, সেইটা আমাদের সমস্ত বিজেপি কর্মী এবং যারা আছে আমার ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি এই যজ্ঞ অনুষ্ঠান চেষ্টা করছি। আপনার সাংবাদিকরা এখানে আসছেন, আমি খুব আনন্দিত যে আজকে এই প্রচারটা সারা ভারতবর্ষের বিশ্বে আমি ছড়িয়ে দেয় যে স্বপন রায় এই জিনিসটা চায় যে বিজেপি আসুক ভারতবর্ষের বুকে এবং রাজ্যে বিজেপি আসুক। আর স্বপন মজুমদার জিতে আজকে এখানে সংসদে সে তার মুখটা দেখুক সবাই, এবং বিজেপি আসলে আমরা খুব আনন্দিত, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলেই আমরা আনন্দিত। আমরা যে কষ্টে আছি, যে অবস্থা আছি ব্যবসা বাণিজ্যের দিকে, আমরা প্রচন্ড ক্ষতি লস করছি ওয়েস্টবেঙ্গল থেকে। আমাদের বিজেপির সহসভাপতি হাবড়া টাউনের মাননীয় স্বপন কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী মামনসা বস্ত্রালয়ের কর্ণধার, তার নেতৃত্বে আজকে আমরা এখানে এসেছি মামনসার কাছে। আজকে পশ্চিমবঙ্গে যে অশুভ শক্তি আছে, সন্দেশখালিতে আমরা দেখেছি নারী শক্তিকে তারা কিভাবে কালিমালিপ্ত করেছে, সেই অশুভ শক্তিকে বিনাশ করতে আজকে আমাদের এখানে যজ্ঞ হচ্ছে, মৃত্যুঞ্জয় যজ্ঞ। আমরা চাই যে মোদিজি আমাদের তৃতীয়বার আবার এই ভারতের সংসদে বসুক, বসে দেশের আরো অগ্রগতি হোক। আর আমরা প্রথমবার বারাসাতে যেন বিজেপির একজন সাংসদ পাই, স্বপন মজুমদারের মতন একজন লড়াকু নেতা পাই, যে বারাসাতের সমস্যা, হাবড়ার সমস্যা, বিধাননগরের সমস্যা, আপনার রাজারহাট দেখা থেকে শুরু করে বর্ধমান রসনগরের সমস্যা নিয়ে যাক, আর আমাদের এই সমস্যার সমাধান হোক। কেননা আমরা বিগত 15 বছর যে তৃণমূলের সাংসদ ছিল তার কাছ থেকে কিন্তু আমরা কোন রকমের কোনো সুবিধা পাইনি সাধারণ মানুষ হিসাবে। তাই আমরা আজকে যজ্ঞ করছি ভগবানের কাছে, আমরা রাখছি যাতে স্বপনদা যেতে বারাসাতের যে সমস্যা সেই সমস্যাগুলো যেন মেটাতে পারে, এই আমাদের ইচ্ছে। স্বপন মজুমদারের জয় কি নিশ্চিত নয় মনে করছেন, তার জন্য যজ্ঞ? দেখুন একটা ব্যাপার বলছি, পরীক্ষাতে যেই ছেলেটা ফার্স্ট হয় 100-তে 100 পায়, সেও কিন্তু বাড়ির থেকে বেরোনোর আগে ভগবানকে ডেকে যায়। আমরা হিন্দু, আমরা সনাতনী, তাই আমরা এতে বিশ্বাসী। আমরা চাই স্বপন মজুমদার জিতুক, স্বপন মজুমদার যাতে লিপটা আরো বাড়ে তার জন্য আজকে এই যজ্ঞ। আর আমরা চাই যে মোদিজি তো ক্ষমতা তো সবাই জানে, কিন্তু মোদিজির যে মানে সিট সংখ্যা যাতে আরো বাড়ে, 400 যাতে আরো বৃদ্ধি পেতে পারে, সিট সংখ্যা বৃদ্ধি পেতে পারে, তার জন্য আজকে আমাদের এই যজ্ঞ। এটা বিজেপি কর্মীরা এখানে সবাই এসছেন, দেখতে পাচ্ছেন সব আপনার বিশিষ্ট ব্যবসায়ীরা আছে, মনের আনন্দে আজকে যজ্ঞ করা হচ্ছে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম,